নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আমরা যারা এক ধরনের বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছি নিজেদের সঙ্গে, দেখেন একজনকে এখানে আজকে বলা হলো যে আমাদের সাহায্য করতে চাই, সঙ্গে সঙ্গে অনেকেই আমরা তার সঙ্গে একমত হলাম, একইভাবে একই সুরে কথা বললাম, আমাদের সমবেদনা জানালাম এবং আমি মনে করি যে এটি আরও বাড়া উচিত। মানুষ বলে যে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা যখন হাতের পাঁচটি আঙুল আল্লাহ দিয়েছে, কেন দিয়েছে? কাজ করার জন্যে। এই আঙুল যখন, আর দেখেন পাঁচটি আঙুল আলাদা, কখন এই আঙুল খুব শক্তিশালী হয়? যখন আপনি পড়ে যাবেন, ওই আঙুল দিয়ে পাশে আরেকজনের আঙুল ধরেন, হাত অনেক শক্তিশালী। আমার আঙুলের মধ্যে, আমার হাতের মধ্যে যদি আপনার হাত পড়ে, এক ভাইয়ের সঙ্গে যদি আরেক ভাইয়ের হাত শক্ত করে ধরে, তাহলে আমরা অনেক শক্তিশালী হই। আমরা মনে করি আমাদের এই নটি উপজেলা, আমরা যত ভাই বোন ঢাকা শহরে আছি, আমরা হয়তো অনেকে অনেকের সরাসরিভাবে চিনি না, অনেকের সঙ্গে সরাসরিভাবে কমিউনিকেশন নেই, কিন্তু যখনই আমরা এই হাত ধরার প্রয়োজন হয় তখনই যেন আমরা একসঙ্গে হাত ধরি। এটি একজন মানে আপনাদের সিনিয়র হিসেবে বা আপনাদের এই কমিটির প্রধান হিসেবে আমার আমার খুবই আবেদন থাকবে। কিছু কিছু কাজ আমাদের করার প্রয়োজন এবং সেজন্য কাউকে নেতৃত্ব নিতে হয় বা লেগে থাকতে হয়। যেমন আমাদের একটি অফিস হয়েছে নিজেদের, আল্লাহর রহমতে গত বছর কারা করেছেন, ইন্ডিভিজুয়ালি একজন করেনি, অনেকে মিলে করেছি, প্রায় 1700 বোধ হয় আমাদের এখন লাইভ মেম্বার। হ্যাঁ, আপনাদের টাকাতে হয়েছে, কিন্তু আমরা বলবো যে আমাদের আগামী উৎসব হবে 500,000 নোয়াখালীবাসী উৎসব, সেই দিনের স্বপ্নে থাকি। আর আমাদের সাব কমিটিগুলো গতবারও অনেক মিটিং করেছি আমরা আমাদের সাবুদ্দিন সাহেবের নেতৃত্বে, কারণ উনি সমিতির প্রধান প্রেসিডেন্ট, সুতরাং আমরা ওনাকে ঘিরে আমাদের সমস্ত কমিটিগুলো কাজ করে এবং খুব নীরবে ওনারা কজন আছেন আমি দেখেছি, যারা আজকে এখানে ভাই বলেন, বাকি বলেন বা শামসুর সাহেব বলেন, শাহবুদ্দিন সাহেব বলেন, যারা সরাসরি খুব কুইকলি আমাদের জাফর সাহেবরা আছেন। আর টাকার কোনো অভাব হলেই তো আমরা ডান দিকে বেঙ্গলের দিকে তাকিয়ে থাকি, এনআইয়ের দিকে তাকিয়ে থাকি। আজকে জামাল সাহেবও আর একটা শক্তিশালী শক্তি দিলেন আমাদের। আমি বুঝতে পারছিলাম যে প্রথম থেকেই সবাই চাইছিলেন যে কথা তো জমছে না, গানের দরকার, তো গানের লোকও আমাদের সঙ্গে আছে, চাইলে একবারে ওনাকে আজকে গান গাওয়াতে পারলাম না, ওদিন 2 ঘন্টা গান গাইয়ে দেবো, তাই না? তো এই কিছু কিছু সমস্যা থাকবেই, ভাই বোনের মধ্যে সমস্যা থাকে, স্বামী স্ত্রী 40 বছর পরেও স্ত্রী বলে তোমাকে চিনলাম না, আমরা আর স্বামী স্ত্রীর দিকে তাকায় বলে তোমাকে তো বুঝতে পারলাম না। তো এটা জীবন, জীবনটাই এরকম, এরকম বলেই জীবন নদীর ঢেউয়ের মতো শুধু সামনের দিকে আগায়, কখনো বড় ঢেউ কখনো ছোট ঢেউ, কিন্তু কিন্তু ঢেউ সব একসঙ্গে থাকে। আমাদেরও কিন্তু অনেক ঢেউ, আজকে এখানে অনেককে দেখছেন না আপনারা, কিন্তু পিছনের শক্তি কিন্তু ওনারা, ওই যে যেটা বললেন, আমি একদিন দাওয়াত করেছিলাম, আজকে এখানে হাশিম ভাই নেই, উনি অসুস্থ, অনেকেই এসেছিলেন, মানে আমাদের হাশিম ভাইদের মতো যারা আমাদের মুরব্বী, তারাই কিন্তু শক্তি দিয়েছেন, অনেক সাহায্য করেছে সেদিনই। ওই এক রাত্রেই কিন্তু আমরা বুঝে গেছি যে ইনশাআল্লাহ এবার আমাদের এক রাত্রের জমায়েত এবং পার্টিসিপেশনে আমরা বুঝে গেছি যে ইনশাআল্লাহ আমাদের এবারের নোয়াখালী উৎসব খুবই ভালো হবে। তো যেটা বলতে চাই যে কাজ করতে গেলে কিন্তু সবার সব কিছু পছন্দ হবে না, এবং সবাই দ্বৈততা মত বিরোধ না বলে বলি, মতের ব্যবধান থাকবেই, কিন্তু নেতাকে তো মেনে নিতে হবে। নেতা যেভাবে কাজ করবেন, যাকে যেই দায়িত্ব দেওয়ার দায়িত্ব প্রধান সেই কাজ করবেন। আলটিমেটলি গোলটা কি? গোলটা হলো আমরা 50 থেকে 60 হাজার মেহমান আনবো। কোন মেহমান? যারা আমাদের এই নটি উপজেলার মানুষ ঢাকা শহরে থাকেন, তাদেরকে বন্ধুর মতো একটি দিন আমরা একসঙ্গে পেতে চাই, সেই লক্ষ্যে কিন্তু আমরা এই হয়তো 300-400 মানুষ খাটছি। ঢাকায় খাটবো, আমাদের এলাকায় খাটবো, আমাদের উপজেলাগুলোতে খাটবো,
আমাদের ইউনিটগুলোতে খাটবো, কিন্তু খাটবো কিন্তু আমরা এই 100 মানুষ, তাদেরই সমস্ত কাজের বিনিময়ে আমরা একটি ভালো উপহার দেব। কি উপহার দেব? আজকে শুনেছেন এখানে দুজন বলেছে যে এক সময় বলতো যে চট্টগ্রাম সমিতি বিরাট সমিতি ভাই, আর আমাদের গতবারের পারফরমেন্সে আমার মনে হয় আমরা চট্টগ্রাম সমিতিকে অর্ধেকে সাইজ করে দিয়েছি, এবং এবার যদি আমরা ঠিক মতো করতে পারি চট্টগ্রাম সমিতি ভয় পেয়ে তাদের বছরের এটা বন্ধ করে দিতে পারে। তো আজকে আপনারা, আমরা এটুকু নিয়ে বাড়ি যাই যে আমরা একটি বড় কাজ করতে যাচ্ছি আবার 24 তারিখে। এই কাজে যার যতটুকু দায়িত্ব, যার যতটুকু দায়িত্ব, একবার অফিসে আসে, এই যে আপনারা যদি আজকে এখানে 400 লোক না আসতেন বা 500 লোক না আসতাম, তাহলে আমরা এত শক্তিশালী হতে পারতাম না। এই আশাটাও একটা বড় দায়িত্ব। হ্যাঁ, সুতরাং যার যতটুকু দায়িত্ব, একসঙ্গে থাকা, সাহস দেওয়া একটা বড় দায়িত্ব, যে সাহস দিলাম হবে, কিন্তু মতের বিভিন্নতার কারণে সব কিছু এক জায়গায় ঠিক প্রত্যেকের মতো করে করা যাবে না, কিন্তু আলটিমেটলি ইনশাআল্লাহ আমরা নিরপেক্ষভাবে, আমরা সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সবার প্রতি তার যতটুকু সম্মান সে পুরো সম্মানটি দিয়ে আমরা একটি সুন্দর অনুষ্ঠান করতে চাই, এবং এই অনুষ্ঠানটি করা সম্ভব শুধু আমরা যারা সবাই এখানে আছি সবাই যদি বলি এটি আমরা একটা পরিবার। নোয়াখালীর এই 9টি উপজেলার আমরা এখানে যারা এই কাজটি করতে যাচ্ছি আমরা এক পরিবারের ভাই বোন সবাই, আমরা একটি ভালো কাজ ইনশাআল্লাহ আবার দেখি। তো সেদিক থেকে আমরা, আমার দায়িত্ব পড়েছে, আপনারা আমাকে অনেক ইজ্জত দিয়েছেন যে আমার দায়িত্ব পড়েছে যে আজকের আমাদের যে উদ্বোধন, আমাদের টিকিট বিক্রির উদ্বোধন, আমরা বোধ হয় 60,000 টার্গেট করছি, সেই টিকিট বিক্রির উদ্বোধনের শুভ উদ্বোধন ঘোষণা করা, আল্লাহর রহমত কামনা করে, আল্লাহর নাম মনে করে, এবং আল্লাহর কাছে আমাদের সাহায্য চেয়ে আসেন, আমরা এই কাজটি শুরু করি এবং আমরা ইনশাআল্লাহ করব। আমি এই কমিটির প্রধান পৃষ্ঠপোষকতার যে দায়িত্ব দিয়ে, সম্মান দিয়ে আমাকে আজকে এই ঘোষণা করতে বলেছেন, আমি আল্লাহর নাম নিয়ে এই ঘোষণাটি করছি, আমাদের শুভ উদ্বোধন। সবাই ভালো থাকবেন, একসঙ্গে থাকি। নোয়াখালী এই উপজেলার আমরা সব ভাই বোন মিলে একটি শক্তিশালী পরিবার করি, যে যেখানে বিপদে পড়ি যেভাবে পড়ি আসেন, আমরা পরস্পরের সঙ্গে কমিউনিকেট করি, সব ইনশাআল্লাহ আসান হয়ে যাবে। তোয়ারার বহুত ধন্যবাদ। সেই ঐতিহ্যের স্বাদে রাজকামাল বেলা বিস্কুট পৌঁছে দেয় শিকড়ে।